সম্মানীয় শ্রোতা বন্ধুরা কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো বন্ধুরা অন্যদিনের মতো আজও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে পুরুষের বিশেষ অঙ্গ মোটা করার সহজ উপায় সম্পর্কে আলোচনা করব। লজ্জা নয় অবশ্যই জেনে রাখুন যে খাবারগুলো খেলে পুরুষের বিশেষ অঙ্গ মোটা হবে সেই সম্পর্কে আজকের টোটাল ভিডিওতে আলোচনা করব। বর্তমানকার দিনে অনেক পুরুষের জনজীবন ততটা সুখের নয় এর প্রধান কারণ নিজের মনের দুর্বলতা অবৈধ জনজীবন চর্চা এবং পর্যাপ্ত খাদ্য খাবারের গাঠতি বেশি পরিমাণ প্রাণীজ ফ্যাট আছে এই ধরনের প্রাকৃতিক খাদ্য আপনার জনজীবনের উন্নতি ঘটায় যেমন খাঁটি দুধ দুধের স্বর মাখন ইত্যাদি বেশিরভাগ মানুষে ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলতে চায় কিন্তু আপনি যদি শরীরের সেক্স হরমোন তৈরি হওয়ার পরিমাণ বাড়াতে চান তাহলে প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাবারের দরকার তবে সবগুলোকে হতে হবে প্রাকৃতিক এবং সেচুরেটেড ফ্যাট যেমন মিষ্টি আলু শুধু শর্করার করার ভালো বিকল্পই নেয় মিষ্টি আলু খুব ভালো ধরনের একটি স্যাক্স ফুড আপনার শরীর কোনো সবজিতে বিটা কেরোটিন পেলে তা ভিটামিন এতে রূপান্তরিত করে এই ভিটামিন এ নারীদের জনি এবং ইউটেরাসের আকার ভালো রাখে তাছাড়া এই স্যাক্স হরমোন তৈরিতেও সহায়তা করে তাছাড়াও কফি কফি আপনার জন ইচ্ছা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কফিতে যে ক্যাফাইন থাকে তা আপনার জনতার মুড ঠিক রাখে ড্রাগ চকলেটে আছে ফেনিলেথালামাইন নামক একটি উপাদান যা শরীরে বারোটি যৌন উদ্দীপনা তৈরি করে গবেষণায় জানা গেছে যে ড্রাগ চকলেট খেলে সঙ্গীর প্রতি আকর্ষণবোধ বেড়ে যায় এছাড়াও ড্র্ক চকলেটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে তাই প্রতিদিন শর্করা সত্তর ভাগ কেকোযুক্ত ডার্ক চকলেটের দুই ইঞ্চির একটি টুকরো খেয়ে নিন মাত্র একশো ক্যালোরি আছে এই আকৃতির একটি টুকরোতে যা আপনার জনস্বাস্থ্যর জন্য অত্যন্ত উপকারী তো বন্ধুরা এই ছিল আইসকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন